ভয় পায়, ভয় পায়। গতকাল এক কাকসতে আমাকে বলেছে, আপনারা কি রাস্তায় বৈশে টেসে পড়বেন নাকি, বৈশে টেসে পড়বেন নাকি? আরে আমরা বলবো কেন, এই সরকারকে আমরা বসিয়ে দেব। বসে গেছে, বসে যাবে। শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আমি কোন মিছিল মিটিংকে বন্ধ করার জন্য নির্দেশ দেই নাই। এই হাসিনা বলেছে, যদি বিরোধী দল রাজপথে মিছিল করে আমার কার্যালয় ঘেরাও করতে আসে, তবুও তাদের উপর আক্রমণ করা হবে না। হাসিনা কিন্তু যখন ধরা খায় যাবে, তখন কিন্তু সে এই দলিল দেখাবে, বলবে আমি তো পুলিশকে নির্দেশ দেই নাই। তখন কিন্তু পুলিশ আপনারা ধরা খেয়ে যাবেন। তাই বলতে চাই পরিষ্কার কথা, গ্রেফতার করে এই পর্যন্ত এই চলমান আন্দোলনে, এই পদযাত্রা, এই গ্যাস বিদ্যুৎ পানি দাম কমানোর দাবিতে আন্দোলনের মধ্যে আমাদের 14 জন নেতা কর্মীকে হত্যা করেছেন। আর শেখ হাসিনা আওয়ামী লীগ মুখস্থ কথা বলে বেড়ায় যে শুধুমাত্র তাদের নাকি হত্যা হয়েছে। আমরা বলতে চাই, এই আওয়ামী লীগ এই দেশে এই ঢাকার রাজপথে মুক্তাঙ্গনে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নেচেছিল, এটাই হল আওয়ামী লীগ। এবং সেই কারণেই সেই সময় দেশে ওয়ান ইলেভেন সরকার এসেছিল। এই আওয়ামী লীগ মানুষ হত্যা করে ওয়ান ইলেভেন এনেছিল, গণতান্ত্রিক রাজনীতির প্রক্রিয়া শেষ করে দিয়েছিল এই আওয়ামী লীগ। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, গতকালকেও বলেছেন ওনার অধীনে নির্বাচন হবে, কোন অনির্বাচিত সরকার দেখতে চান না। আরে আপনি তো অনির্বাচিত সরকার, কে ভোট দিয়েছে আপনাকে? জনগণ ভোট দেয় নাই, জনগণ ভোট দেয় নাই। এমনকি গত 6টি উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে হিরো আলমগীর নামে একজন প্রার্থী হয়েছিল, তাকে থামানোর জন্য আপনাকে কার চুপির আশ্রয় নিতে হয়েছে। এই হলো আপনাদের নির্বাচন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে ঢাকার জনগণকে বলবো, আমরা ভয় পাই নাই। আপনারা আল্লাহর আস্তে আজকে সাংবাদিক নেতা এখানে আছেন, সাংবাদিকরা আছেন, পেশাজীবী নেতারা আছেন, আজকে যদি এইভাবে দেশ চলে আগামী কয়েক মাস পরে আপনাদের বেতনের টাকা নিয়ে আপনারা চলতে পারবেন না। এই যে সাংবাদিক ভাইয়েরা, ফটো সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা লেখার সাংবাদিক আছেন, আপনাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে বাকশাল করেছিল, সেই সময় সকল পত্র পত্রিকা নিষিদ্ধ করার পরে এই সাংবাদিক ভাই বোনদেরকে আমরা দেখেছি এই জিপিওর সামনে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন। আজকে সরকার এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছে, মতপক প্রকাশের কোনো স্বাধীনতা নাই, বলে গণতন্ত্র আছে। খসরু ভাই, সেই কথাটা আজকে বলা দরকার সবাইকে। এই সরকার বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সম্পর্কে তারা একজন দিয়েছে, এই সমস্ত মন্ত্রণালয় সম্পর্কে কোনো কথা সাংবাদিকরা লিখতে পারবে না, বলতে পারবে না, কোনো কথা আসবে না। গতকালকে ওবায়দুল কাদের আপনি স্বীকার করেছেন, গত কয়েক দশকে আপনাদের আমলে রাস্তায় যে চুরি হয়েছে সেই কারণে এক বছর থাকে না, সেই রাস্তা এবলো খেবলো হয়ে যান। আপনি বলেছেন রাস্তা খেতার মতো হয়ে যায়। তাই আজকের এই সমস্ত চোর, এই সমস্ত বাটপার, এই সমস্ত লুটেরা সরকারদেরকে ক্ষমতায় রাখলে এই দেশের মানুষের ভাগ্য দিনের পর দিন আজকে খারাপ হবে। আজকের আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগ ভোট চোর, আজকে আওয়ামী লীগ মানুষের কম্বল চোর, আজকের আওয়ামী লীগ রিলিফ চোর, আজকের আওয়ামী লীগ সেই দেশের সমস্ত সম্পদ চুরি করে আজকে বিদেশে পাড়ি জমাচ্ছে। তাই লুটেরা সরকারকে, এই চোরের সরকারকে ক্ষমতায় থেকে নামাতে পারলেই আজকে পেশাজীবীরা বাঁচবেন, সাধারণ মানুষ বাঁচবে, তা না হলে কেউ বাঁচবে না। তাই আসুন আমরা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনে, রাজপথের পদযাত্রায় যে আজকে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন সাধারণ মানুষ
আসুন আমরা অংশগ্রহণ করি এই পদযাত্রার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে ইনশাল্লাহ আজকে এই সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটাবো। ভয় পায় ভয় পায়। গতকাল এক কাকসতে আমাকে বলেছে আপনারা কি রাস্তায় বৈশে বসে পড়বেন নাকি, বৈশে বসে পড়বেন নাকি? আরে আমরা বলবো কেন, এই সরকারকে আমরা বসিয়ে দেব। বসে গেছে, বসে যাবে, এই সরকার আর চলে না। এই অচল সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। তাই আজকে ভাইয়ের আমার আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। আজকে চোর কখনো ধর্মের কথা যতই বলেন চোরের কাছে, চোরেরা সেই ধর্মের কথা শুনে না। তাই তাদেরকে সেই ভাষায় কথা বলতে হবে যে ভাষায় কথা বললে তারা শুনতে বাধ্য হবে। এই কথা বলেই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আপনারা সবাই শরিক হবেন। আজকে জেটেবের সভাপতি সাধারণ সম্পাদক সহ কর্মকর্তা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আগামীতে সেই সমস্ত আন্দোলনে শরিক হওয়ার এই এই আন্দোলন আমি বারবার বলছি, এটা বিএনপির আন্দোলন না। বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, আমির খসরু সাহেবকে মন্ত্রী বানানোর জন্য না, এই আন্দোলন আপনার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, এই আন্দোলন আপনাকে বেঁচে থাকার জন্য, এই আন্দোলন দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। আসুন আমরা সেই আন্দোলনের শরিক হই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কর্তৃক আয়োজিত আজকে 10 দফা দাবি সহ দেশের এই মুক্তির সংগ্রামের পক্ষে সবার সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাইয়েরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি জেটেপকে ধন্যবাদ জানাচ্ছি এই সময়ে আজকের এই সভার আয়োজন করার জন্য, কারণ বাংলাদেশের টেক্সটাইল সেক্টর আজকের বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে একটা টেক্সটাইল গার্মেন্ট সেক্টরের কারণে, আরেকটা হচ্ছে বিদেশ থেকে আমাদের শ্রমিক ভাইদের রেমিটেন্সের মাধ্যমে যে অর্থনীতি যে বাংলাদেশকে আজকে যেখানে নিয়ে গেছে, এই দুটি এরিয়া থেকে, দুটি স্তম্ভ থেকে বাংলাদেশ গড়ে উঠেছে। আজকে বাংলাদেশ টেক্সটাইল অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে, আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। আজকে বাংলাদেশের টেক্সটাইল মিলগুলো তারা কাঁচামাল আমদানির জন্য এলসি করতে পারছে না, কেননা আওয়ামী লীগের সমর্থক দখলদার বাহিনী আজকে